ভাবি কেমন আছে? এই তো ভালো ভালো আছো? এই তো আমি ভাবি ভাইয়া কই গেছে? ভাইয়া রে দেখতেছি না, ভাইয়ের কাছে একটু আসছে। ও তোমার ভাইয়া তো একটু বাইরে গেছে। বাইরে গেছে? হুম একটু কাজ আছে তাই কাজে গেছে। বসো না, অনেকদিন পর আসছো। বসো না, আমি যাই। না না বসো, গল্প করি একটু। বসো না। বসবো। হ্যাঁ বসো, নো প্রবলেম, বসো। আচ্ছা ভাবি ঠিক আছে। কেমন আছো? এই তো ভাবি ভালো। আপনি ভালো আছেন? হুম ভালো। তাহলে তোমার দিনকাল কেমন যাচ্ছে সেটা বলো। ভাবি বললাম তো তোমার তো ভালোই যাচ্ছে গো। আমার তো আমি তো শেষ, আমার তো দিনকাল ভালো যাচ্ছে না। কেন ভাই আপনার আবার কি হয়েছে? আপনার ভালো যাচ্ছে না, তুমি তো ভালো করে বুঝো। আবার কেন বারবার প্রশ্ন করতেছো বলো? কি বলেন ভাবি এসো? কেন তুমি জানো না? ভাবি আপনাদের মাঝে কি হয়েছে না হয়েছে আমি জানবো কি করে? তুমি কতদিন ধরে আসো না বলো তো? ভাবি বললাম তো কাজ কাম না আসো না। যাচ্ছে না কোনো নেটওয়ার্ক সমস্যা করতেছে। কাজ করতেছি। কি কাজ করো? মেইল পাঠাচ্ছি। আহ এখনই করে করো না তো, চলো একটু আসো। কাজ করতেছি দেখতেছো না? মেইল পাঠাচ্ছি দেখতেছো না? এখানে আমার অফিসের কাজ বুঝছো, একটা জরুরি মেইল পাঠানো লাগতেছে। তোমার দিন কি করে না করে তোমার কোনো খেয়াল নেই, বাসায় এসে তোমার এগুলো বউর দিকে এত খেয়াল দিলে তখন সংসার চালাতে পারবো না। আমাকে তো চাকরি করতে হবে, মাস শেষে যে কয়েকটা টাকা যে হাতে এনে ধরাই যে সেই চাকরিটা যদি না করি তাহলে কি ভাবে দেবো? হ্যাঁ তুমি তো বাসায় বসে শুধু ফ্যাশন করো আর সারাদিন ফেসবুক নিয়ে থাকো। আমি তো তোমার তো ফেসবুক নিয়ে থাকি না, বাসায় আসলেও এটা সেটা আমাকে করতে হয়। একটু তো সময় দিবা আমাকে। তোমাকে সময় দিচ্ছি না? তাহলে তুমি সময় দিচ্ছ, রাতে আসো 12টায়, সকালে চলে যাও 6টায়। দেখো তুমি শুধু শুধু আমার সাথে এইগুলো এই চাচামেচি করবা না বুঝছো, আমার এইগুলো ভালো লাগে না। তোমার ভালো লাগবে না, তুমি শুধু এগুলো নিয়ে থাকো। হ্যাঁ আমি এগুলো নিয়েই থাকবো, আগে পেট বাঁচাতে হবে তারপর ভালোবাসা বুঝছো। তোমার কাছে খালি পেট না, পেট তোমার কাছে কাজ, ওয়াইফ কোনো কিছু না। দেখো তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো, তোমার এসব বাড়াবাড়ি আমার একদম অপছন্দ, একদমই অপছন্দ। আমি তো তোমার কাছে খালি বাড়াবাড়ি করলাম। তুমি একটু বেশি বাড়াবাড়ি বুঝছো, তুমি যেহেতু চেঁচামেচি করো, শোনো আমি ভদ্রকে মিলেছি রে, আমার গলার স্বর আশেপাশে লুকিয়ে। আমি তো অভদ্র ঘরে বেশি কথা বলো, থাকো তুমি আমি গেলাম।
টাকার প্রয়োজন, কি করে এখন কাজ করে একটা ভাইয়াকে ফোন দিই, ভাইয়ার কাছে টাকা আছে, চলো হয়তো মানা করো দেব, দিই টাকা এখন খুব প্রয়োজন। হ্যালো ভাইয়া। হ্যাঁ বল, কোথায় আছো তুমি? আমি অফিসে। ও ভাইয়া, আমি মনে করছি তুমি বাসায়, একটা কথা বলার জন্য তোমাকে ফোন দিয়েছি। কি বলবি বল, তাড়াতাড়ি বল। আসলে ভাইয়া, কলেজে কিছু টাকা লাগবে, তো এর জন্য কিছু টাকা যদি তুমি দিতা তাহলে ভালো হতো। কত লাগবে? 1500 দিলে চলবে। আচ্ছা তুই এক কাজ কর, তুই কোথায় আছিস? এই তো ভাইয়া, আমি তো এখন খেলার মাঠে আছি। তুই তোর বাবার কাছে যা, তোর বাবার গিয়ে বল দিবে নি, ওর কাছে আছে। বাবার কাছে যাব? হ্যাঁ, আমার আসতে দেরি হবে, তুই তোর বাবার কাছ থেকে নিয়ে নে, বলিস আমার কাছে যা। আচ্ছা ভাইয়া ঠিক আছে, তাহলে আমি বাবার কাছে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, রাখ। আচ্ছা বাবার কাছে যাব, ভাবি তো কি মন জানি করে, যাওয়াটাকে ঠিক হবে, যেতেই হবে, টাকা আমার লাগবে। আচ্ছা ঠিক আছে, যেয়ে দেখি কি বলে। ভাবি। আরে তুমি কেমন আছো? এই তো ভাবি ভালো। ভাইয়াকে ফোন দিছিলাম, ভাবি আপনার কাছে আসতে বললো কিছু টাকার জন্য। জি ভাবি। কে বলছে তোমাকে? ভাইয়া। জি ভাইয়াকে ফোন দিছিলাম যে ভাইয়া আমার 1500 টাকা লাগবে, ভাইয়া আপনার কথা বলছে। আচ্ছা ঠিক আছে, টাকা দিব পরে, আগে তুমি বসো একটু গল্প করো। না ভাবি, আমি আজকে আর গল্প করবো না। কেন? না ভাবি, আমার যেতে হবে, আপনি যদি টাকাটা দিতেন। কেন করবো না? না ভাবি, আমার সময় নেই ভাবি। আজকে তোমাকে গল্প করতেই হবে। ভাবি আমার টাকাটা কি দিবেন? ভাবি বসো আগে, তারপরে টাকা যদি দেন ভাবি তো আমি বসবো। হ্যাঁ দিব তো বললামই তো, বসো, বসলে তো তুমি টাকা পাবা, না বসলে তো তুমি টাকা পাবা না। আচ্ছা ভাবি আমি এইখানে বসো। আপনাকে আমি কিভাবে খুশি করবো? কেন তুমি বলো না।